স্যার আসসালামু আলাইকুম স্যার, কই স্যার আছে? ঘুমই পাব। স্যার, হ্যালো স্যার, হ্যালো 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 স্যার, হ্যালো স্যার, হ্যালো 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 স্যার, স্যার কই? স্যার কই গেছিলেন? আসসালামু আলাইকুম। স্যার আপনি কি এখনই আসলেন? স্যার আপনি কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কালকেও প্রথমে শোনা যাচ্ছিল না।
স্যারের কথা শুনতে পারতেছি না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনি কথা শোনা যাচ্ছে না, মিউট করে রাখছেন মনে হয়। মিউট তো না স্যার। কিন্তু স্যারের কথা শোনা যাচ্ছে না। স্যার যে কি বিড়বিড় করে চালাইছে না স্যার আপনি কথা আমরা শুনতে পারতেছি না, বুদ্ধি স্যার তাহলে। কথা। হ্যাঁ হ্যাঁ স্যার আমি হ্যাঁ, শোনা এখন এখন শোনা যাচ্ছে। প্রতিদিন সেটিংস কি চেঞ্জ হয় নাকি আল্লাহ পাক জানে। যাই হোক, কালকে ক্লাস করনি কেন, স্যার গেছিল নাকি? স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো তো? জি স্যার ভালো। স্যার কালকে ক্লাস করতে পারিনি, কেন, খাতা জমা দিয়ে কি হাঁপাই গেছিল নাকি? স্যার একটু যে বন্ধুদের সাথে একটু দেরি হয়ে গেছে স্যার। বন্ধুদের সাথে একটু দেরি হয়ে গেছে। মানে একটু দেখা করলাম বন্ধুদের সঙ্গে, অনেকদিন পর দেখা, তাই দেরি হয়ে গেছে বাসে যেতে যেতে। তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট কি করতেছো? হ্যাঁ স্যার করতেছি, চতুর্থ বলতে তৃতীয় অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ তৃতীয়, চতুর্থ সপ্তাহ। চলতেছে তো নাকি? হ্যাঁ স্যার চলতেছে। তাহলে আজকে কি নিয়ে আলোচনা করা যায় বলো। এই 3 দিন তো এক্সট্রা হয়ে গেছে ক্লাস, কারণ ওইগুলো তো আমি আগে আলোচনা করে দিয়েছিলাম। ওই যে কাল বললো যে ওই আগে আলোচনা করে তো বিপদ হয়ে গেছে, এখন কি করবে? হ্যাঁ সেটাই, এগুলাই করার না হলে। রীতি কি অ্যাসাইনমেন্ট শুরু করছো নাকি? শেষ। কি ব্যবসা উদ্যোগ হ্যাঁ, আর কয়টা আছে? ইংলিশের অর্ধেক হয়েছে, অঙ্কের অর্ধেক হয়েছে। ওরে বাবা, গুড গার্লস। না কালকে তো আমি আর রীতি ছিলাম মনে হয়, খালি কাকু পাচ্ছিলাম না, কেমন একটা অবস্থা। তোমরা কেউ থাকো না, এমনিতেই নাই, আরো কাল আরো নাই। হ্যাঁ স্যার আজকেও 2 জন। দুইজন তো আছে, দুইজন মিলেমিশে ক্লাস নেওয়া যাবে। একজন না একজন তো কেমন জানি, কেমন জানি লাগে না। হ্যাঁ স্যার কি করবেন কন, এরকমই চালিয়ে যাওয়া লাগবে। না ওটাও মানে ভিডিও হঠাৎ করে কেউ যদি দেখে, কি হলো, দুইজন গল্প করতেছে নাকি? তাই তো গভীর স্যার, মানে এই ভিডিওটা ধরো তোমার স্কুলের ইয়েতে আপলোড না করে অন্য কোথাও যদি আপলোড করা হয়, তো বুঝবে যে দুইজনের কথোপকথন। হ্যাঁ স্যার। অনেক সময় ক্যাপশন আসে না যে, স্যার পরে স্যার ঢুকছিলাম অত 5 মিনিট আগে, সেই সে যাওয়ার দেখি আপনি বাইরে চলে গেছেন, আমি ঢুকতে পারিনি। কালকে স্যার 5 মিনিট আগেই শেষ করছে, তাড়াতাড়ি শেষ করছে। স্যার কালে কি কি বুঝাইছেন কালকে? কিছুই না, খালি গল্প। ফিনান্স একটু বুঝাতে নিলাম, ফিনান্স বুঝাতে নিয়ে দেখলাম যে ছাত্রীর অবস্থা খারাপ। মানে সে আসলে কেন রুচি নাই? রুচির একটু অভাব। মানে আমি বুঝে মজা পাচ্ছিলাম না, কারণ আমি পক পক করতেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাথায় যাচ্ছে না। চাইলে মানে কেমন চুপ করে আছে, না, চুপ করে নাই। মানে ও কালকে জিজ্ঞেস করলাম, কালকে জিজ্ঞেস করছিলাম যে কি জানি জিজ্ঞেস করলাম, কি জানি খাবে না নাকি, কি খাবি না? মানে পড়ানোর ব্যাপারই ছিল সেটা। টাকা টাকা 100 টাকা, হ্যাঁ 100 টাকা ওই ছেলামি আর কি। এই ছেলামি যদি তোমার আমি আজকে দেই, মানে তোমার এক রিলেটিভ তোমাকে অপশন দিছে, তুমি সালাম করছো ঈদের দিনে, তোমাকে বলতেছে আজকে টাকা আছে তবে কম, তুমি কালকে নাও, তবে আজকেও নিতে পারো। তাহলে তাহলে তুমি কি করবা, আজকে নিবা না কালকে নিবা, মানে আগামীকাল নিবা? তো ও বলতেছে আমি টাকাই নিবো না, হয়ে গেছে সমস্যা। স্যার আমাকে দেন,
স্যার আমাক দিয়েন না, আমি তো দিব না টাকা। দেখিয়ে দিবি না ওই যে কোনো রিলেটিভ আর কি তোমাকে যদি দেয় আর কি, সেক্ষেত্রে সেটা বলছিলাম। স্যার নিব 60 টাকা, টাকা নিব না মানে কি? না সেটাই, তুমি আজকেরটা নিবা না গত আগামীকাল দিতে চাইছে সেটা নিবা, সেটা আর কি জিজ্ঞেস করছি। আজকেরটাই নেব, নিব না আজকেরটাই নিবা, এটা বুদ্ধিমানরা তাই নিবে, আর যারা বুদ্ধি কম আছে তারা বলবে যে নিব না বা লাগবে না এরকম। পরের দিন দিয়েন, পরে পরে দিয়েন তাই বলবি? হ্যাঁ মানে কালকে আবার মানে কেউ একজন বলছিল যে কালকে আর খুঁজেই পাওয়া যাবে না। এটা কিন্তু ঠিক হলো না, আপনি আমাকে চক্রান্ত করে গেল ফেললেন। এখানে চক্রান্ত না তো, এটা মানে বাস্তব যে তুমি টাকাও নিচ্ছ না, ফ্রি দিচ্ছে একজন দিবে সেটা নিচ্ছ না, তাহলে তো এটা মানে পাগলও টাকা চিনে। আপনি এখন আমার মানে হাসতে হাসতে কত কি বাস দিচ্ছেন বুঝছি, আর কয় লাগবে না। আরে না না বোকা, বাস কেন, যাই হোক কালকে আর কি ওই জন্য আর কি বেশি দিন মানে বেশিক্ষণ লেন্দি করিনি, তার মধ্যে কালকে ওই যে খাতা জমা নিয়ে আর ওখানে ছিলাম, ওখানেই ছিলাম স্যার অনেকক্ষণ ছিলেন ওখানে মনে হয়। অনেকক্ষণ মানে ঝামেলার মধ্যে ছিলাম আমি, আসলে ঝামেলার আসিতে জন্মগ্রহণ করছিলাম কিনা, আমি যেখানে ঝামেলা লাগে স্যার প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট যেটা বাসায় দিছিল সেটাই কেউ জমা দিচ্ছে না, ওই জন্য দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাসায় আর দেয়নি। না সেটাই তো, মানে ওখানে জমা যেটা নতুন নেওয়া হচ্ছিল সেখানে আবার লেখালেখি মানে যাই হোক ভেজাল আছে। কালকে আবার এক গার্জিয়ান এসে মানে থ্রেড তো না চিল্লে চিল্লি শুরু করছে যে কেন প্রথম জমা নিবেন সেটা বলে দিবেন না, এই যে রিক্সা ভাড়া করে আসলাম সেটা ভাড়া কে দিবে, মনে হচ্ছে আমি ও খোদা ও আল্লাহ সারের উপর পিক আপ, আমি থাকতে কোন হতো না। পিক আপ বলতে এখন আমি বললাম যে সবাই জানলো আপনি একা জানলেন না, তাহলে তো আপনার আপনার সবাই জানে, আর উনি কি গার্জেন উনি জানে না মানে কোন ধরনের কথা, সারের উপর পাট নেয়, আমরা থাকতে ওর খবর আসলো স্যার না সেটা ব্যাপার না, ওটা তো মানে সবাইকে বল, মেয়ে মানুষ না ছেলে মানুষ, মহিলা অবশ্যই মেয়ে মানুষ, মেয়ে মানুষ তাহলে তো খবর আসলো আর না সারের উপর পাট নেয়। পাট নিতে পারছো সমস্যা নাই, যাই হোক মানে তোমার হচ্ছে কিছু ইউজলেস। স্যার পারিন ম্যাডাম ছিল না? ম্যাডাম তো ছিল, এখন ব্যাপার পারিন ম্যাডাম আমার কিন্তু ফুপি হয়। হ্যাঁ ওই যে শোনাও কালকে শুনছেন? হ্যাঁ শুনছি, মানে যে সেদিন তুমি বাসায় গেলে না সেদিন শুনছিলাম। ও ও হ্যাঁ 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 আপনি তো বললাম ইভেন, হ্যাঁ যাই হোক উনি বললেন ওনার মতো আমি আমার মতো শুনলাম আর কি, তো তুমি যখন কোনো মহিলা মেয়ের কথার গুরুত্ব দিবা তখনই ব্যাপারটা আরো বাড়ে, সেই জন্য কোনো গুরুত্ব হ্যাঁ হ্যাঁ গুরুত্ব দেওয়া যাবে না, যে যার মতো বলবে বলে উনি ঠান্ডা হয়ে যাবে, কারণ যারা বোঝে না তাদের তো বুঝানো লাভ নেই। ওই যে আমি কালকে বোঝানো যাবে না, ওই যে পাগলকে যখন বলে নৌকা নামাস না ও আরো বেশি করে নৌকা নামায়। হ্যাঁ তার মধ্যে কালকে আমি যে 100 টাকা দিতে চাইলাম সেটা নিল না, তো ওটা তো ছেলে হলে ঠিকই নিত। এখন সে জি স্যার আপনি আমাকে দিলেন না আমি নিতাম, এই জন্য আর কি যে আসলে ঘাটতি ওই যে তোমাদের বলছি মনে হয় যে একটা কাঁথা সেলাই করে 1 ঘন্টায় একজন মহিলা, তাহলে 3টা কাঁথা 3 জন মহিলা 1 ঘন্টায় কয়টা কাঁথা সেলাই করবে স্যার? একটাই একটাই স্যার, কিভাবে একটা করবে? 3 জন মহিলা 3 জন মহিলা এক ঘন্টায় একটা মহিলা 1টা কাঁথা সেলাই করে, তাহলে তিনটা খাতা সেলাই করবে 3 জন মহিলা 3টা একটাই, আর তুমি একটাই? আমি তিনটা তিনটা রীতি কয়টা? একটা একটা কিভাবে একটা স্যার? মহিলারা এমনি পেশাল বেশি পারে, আর ওই জায়গায় যদি আরো 2 জন থাকে তো এমনি পেশাল পারবি, 1টা খাতাই তো হবি না মনে হয়। আচ্ছা ঠিক আছে তুমি ঠিকই আছো, তবে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটাও সেলাই করতে পারবে না, 3 জন যখন থাকবে 3 জন গল্প করবে, একই হলো যে লাউ সে কদুই, যেই লাউ সেই কদু না তো লাউ কদু, বাপ রে বাপ। তো এই জন্য আর কি চুপচাপ থাকাই বেটার আর কি, মানে অনেক সময় চুপ থাকলেও দেখবার রাগ আরো বাইরে যায়, তার মানে চুপ থাকাটাও অনেক কিছু মেনশন করে। হ্যাঁ কারণ নিরবতা সম্মতির লক্ষণ, সম্মতির লক্ষণ সবসময় হবে না, যাই হোক। এ আমরা তাহলে একটু পড়াশোনা করি নাকি, কি পড়াশোনা করবো সেটাই তো আসলে কনফিউজড, কি করা যায়?
এখানে কালকে জীবনটা বেঁচে কি আছে পড়বার প্রশ্ন। এই যে কি এই চিত্রতে কি আটকে গেছিলাম, মানে রীতির কাছে এই চিত্র, স্যার ইয়া জানি কি জানি বললো, কি বললা কি বললা, কিছু না কি জানি বিক্রি করে তোমাদের, আসছে স্যার? না 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 আমি আর তোমাদের কিছু বলিনি। যাই হোক, এই চিত্রতে আসে আটকে গেছিলাম। রীতি বলতেছে যে খালি আপনি চিত্র বের করেন কিছুক্ষণ পর পর, কালকে হ্যাঁ, তো সেই জন্য আর ভয়েতে মানে আর দেখাই মানে আর চিত্রমূলক কোনো বিষয় দিয়ে নিয়ে আলোচনা করি নাই। তো এই অধ্যায়ের একটা জিনিস মানে একটু জানা দরকার, একটা হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে মুদ্রা সংকোচন। দুটো জিজ্ঞেস করছিলাম মুদ্রাস্ফীতি কাকে বলে, সে আর কি এখানে যা ছিল সেটারই একটা সংজ্ঞা দিছিল, মানে যা দেখছে সেটা। এটা যে কালকে তুমি তুলে নিছিলা কি এটা স্ক্রিনশট দিয়ে, এটা রীতি মনে হয় নিছিল নাকি? কোনটা স্যার? কোনটা? এই যে 100 টাকা স্যার পাচ্ছি। এই যে এটা এটা তো সেই দিন মনে হয় তুলে নিছিলাম। হ্যাঁ গ্যালারিতে আছে, মুখের সামনে নিয়ে আসিনি। কামরুল এটা তুমি ছিলা না এদিন? এই যে অর্থের মূল্য কি, অর্থের সময় মূল্য কি, অর্থের হ্যাঁ স্যার, স্যার ছিলাম ছিলাম ওই দিন ছিলাম। আচ্ছা, এই টাকার স্যার ব্যাপারটা, টাকা দেখাচ্ছেন বারবার। এই টাকার কথাটা বলছিলাম যে তুমি অলরেডি দিয়ে দিছো যে বর্তমানের সময়ে যে টাকাটা আছে সেটা তুমি নিবে। আমরা সবসময় বর্তমানেরটাই নিতে আগ্রহী, ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমরা জানি না, কারণ ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। এই যে অনিশ্চয়তার জন্য আমরা বর্তমান সময়টাকে প্রাধান্য দিব। ভোগ অধিকার আমরা সবার আগে নিজেরটাই বেশি বুঝি, যে আমি সবার আগে ব্যবহার করতে পারবো, ভোগ করতে পারবো, সেই জন্য ওইটা নিব। এরকম কিছু কারণে আমরা নেই আর কি। আমার যেটা বোঝানোর দরকার সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন একটু মাথায় রাখার চেষ্টা করি। একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি, আর ডিফ্লেশন মানে হচ্ছে মুদ্রা সংকোচন। তো মুদ্রাস্ফীতিটা হচ্ছে তুমি যখন বাজারে, ও আরেকটা উদাহরণ দিছিলাম যে তুমি একটা চকলেট কিনবা, চকলেটের দামটা ছিল হচ্ছে 5 টাকা ধরো, বাজারে ওটা একটা প্রশ্ন হলো স্যার, বাজারে মাথায় ঘুরে দিছেন। আচ্ছা চকলেট আছে 5টা, মানে একটা সমস্যা নাই পায়ে ঢালবো নি, দাম হচ্ছে 5 টাকা, কিন্তু তোমাকে একজন টাকা দিছে 20 টাকা। 20 টাকা দিয়ে বললো যে ওই চকলেটটাই তোমার কিনতে হবে, সব টাকা তোমার ব্যয় করতে হবে, তোমার হাতে কোনো অন্য কোনো অপশন নাই। সেক্ষেত্রে ওই চকলেটের দাম কি তুমি আর 5 টাকা দিয়ে কিনবা না 20 টাকা দিয়ে কিনবা? 20 টাকা, 20 টাকা। অথচ ওই চকলেটের দাম কত আসলে? 5 টাকা। 5 টাকা, এটাই হচ্ছে তোমার, এটাকে আমরা বলবো হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। প্রয়োজনের তুলনায় যখন টাকার যোগান বাজারে বেশি হয়, তোমার প্রয়োজন 5 টাকা কিন্তু বাজারে যোগান দিছে হচ্ছে 20 টাকা, সেক্ষেত্রে ওই যে যেটার মূল্য 5 টাকা ছিল সেটার দাম বৃদ্ধি পেয়ে হয়ে গেল কত? 20 টাকা। এটাকে আমরা বলবো হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বাজারে যখন যোগানের চাহিদার তুলনায় মুদ্রার যোগান বৃদ্ধি পায়, তখনই আমরা সেটাকে বলবো হচ্ছে মুদ্রাস্ফীতি। যেমন এখানে বলা আছে, দেখো দ্রব্য মূল্যের উদ্যোগতির সাথে উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বেড়ে গেলে, তার মানে চকলেট একটাই আছে, চকলেট যদি 4টা থাকতো, উৎপাদন বাড়তো যদি, সেক্ষেত্রে কিন্তু আমার দামটা বৃদ্ধি পেত না, কিন্তু চকলেট আছে একটাই, কিন্তু তোমাকে আমি দিলাম 20 টাকা দিয়ে বললাম এই 20 টাকায় তোমার ব্যয় করতে হবে, সেই জন্য কিন্তু দামটা বৃদ্ধি পাইছে। তাহলে দ্রব্যের দ্রব্য মূল্যের উদ্যোগতির সাথে উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বেড়ে গেলে এবং উৎপাদন না বাড়লে দ্রব্য সামগ্রীর যোগান কমে যায়, অর্থের যোগান বেশি থাকে ফলে কমে যায় অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, এই প্রবণতা হয় মুদ্রাস্ফীতি। একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো মুদ্রাস্ফীতি কাকে বলে, এটা হচ্ছে সংজ্ঞা। আরেকটা, এটা হচ্ছে তোমার মুদ্রা সংকোচন, এটা সবাই তুলে রাখো। তাহলে মুদ্রাস্ফীতি বললাম, যোগানে চাহিদার তুলনায় বাজারে যদি অর্থের যোগান বেড়ে যায় সেটাকে বলবো মুদ্রাস্ফীতি, আর যদি চাহিদার তুলনায় যোগান কমে যায়, তোমার দরকার 5 টাকা, তোমার কাছে আছে 3 টাকা, এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে মুদ্রা সংকোচন, মানে চাহিদার তুলনায় যখন যোগানটা কমে যাবে।
এই বিষয় তোমার ছিল চিত্রের মাধ্যমে এখানে দেয়া, যে মুদ্রাস্ফীতি কি আর মুদ্রা সংকোচনটা কি। এটা একটু স্ক্রিনশট দাও, এগুলো তোমার সৃজনশীল ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। সুযোগ ব্যয় কি, ঋণ গ্রহণের সিদ্ধান্ত বলতে কি বুঝি, বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, প্রবৃদ্ধির হার নির্ধারক। এখানে একটা জিনিস শুধু আলোচনা করব, সুযোগ ব্যয়টা কি, সুযোগ ব্যয় কাকে বলে বলতে পারবা? ঘুমাই গেছো নাকি তোমরা? না স্যার। কামরুল কই? স্যার এই তো। আচ্ছা, সুযোগ ব্যয় কাকে বলে, কোনো ধারণা আছে কি? আমার স্যার ওইভাবে ধারণা নাই। আচ্ছা রীতি বলো, তোমার ধারণা আছে বলো। বলো বলো। যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগ সুযোগ ত্যাগ করতে হয়, এটিকে বিনিয়োগ সুযোগ ব্যয় বলা হয়। না আচ্ছা, কোন জায়গা বিনিয়োগের থেকে দেখে সুযোগ বললে, ব্যয় কি? কোন জায়গা থেকে দেখে বললে নাকি, মানে রিডিং করলাম মনে হলো। স্যার বই দেখে, বই দেখে, বই দেখে ফাঁকি বা স্যার স্যার খালি হাসতেছে বা ভুলে দেখে। যায়, স্যার খালি ভুলে যায়, স্যার নিজেই বললো স্ক্রিনশট নিতে। ও আচ্ছা, মানে বলতে বলতেই দিয়ে নিছো। আচ্ছা যাই হোক, সুযোগ ব্যয়টা এখানে সংজ্ঞাটা দিয়ে দিয়ে আছে। সংজ্ঞার সাথে তোমরা বিষয়টা একটু খালি বোঝার জন্য বলি, যে সুযোগ ব্যয়টা হচ্ছে তোমার আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে, পাশাপাশি আবার চকলেটও খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু তোমাকে অপশন দেওয়া হলো যে তুমি যেকোনো একটা খাইতে পারবা, তাহলে চকলেট খাবো স্যার। চকলেট খাবা, তাহলে তুমি কোন সুযোগটা ছেড়ে দিলা? ছেড়ে দিলা কোনটা? আইসক্রিম। আইসক্রিম। তাহলে একটা গ্রহণ করার জন্য আরেকটা ছেড়ে দেওয়াটাকেই বলবো আমরা সুযোগ ব্যয়। সুযোগ, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, যে একটা প্রকল্প নেওয়ার জন্য আরেকটা প্রকল্পে ত্যাগ করা, যেটা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া, সেটাকে আমরা বলবো সুযোগ ব্যয়। যেমন বাংলাদেশে তোমার আমরা যে গার্মেন্টস শিল্প আছে না আমাদের, গার্মেন্টস শিল্প জি স্যার, আমরা পোশাক যে তৈরি করি, এটা যদি ডিজিটাল ভাবে তৈরি করি, মানে মেশিনারি দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমার মানে অধিক উৎপাদন বাড়বে, মানে কাপড় তৈরির পরিমাণটা বাড়বে, কিন্তু খরচটাও পাশাপাশি বাড়বে। কিন্তু যখন আমরা ম্যানুয়ালি করে নিচ্ছি, মানে শ্রমিক দিয়ে করে নিচ্ছি, তখন আমার উৎপাদনটা একটু কম হচ্ছে, কিন্তু আমার শ্রমিকের খরচ মানে মেশিনারির থেকে কম। এই জন্যে গার্মেন্টস যারা মালিক আছে তারা কি করলো, যে যেহেতু মেশিনারি যদি ব্যবহার করে সেক্ষেত্রে তাদের খরচটা আরো বাড়বে, কিন্তু উৎপাদন, উৎপাদনও বাড়বে, কিন্তু তারা উৎপাদন বাড়ার দিকে নজর দিবে না, তারা নজর দিলে হচ্ছে খরচের দিকে, যে খরচটা তো আমার কম হচ্ছে যদি আমি শ্রমিক দিয়ে করে নিই। তো সেই জন্য তারা মেশিনটা বাদ দিল, কিন্তু জন মানে শ্রমিক যারা তাদেরটা গ্রহণ করলো। তো এটাই হচ্ছে সুযোগ ব্যয়। যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পের বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, এটিকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। এটা তোমার অনেক তোমার হচ্ছে একবার এক ছাত্র লিখছে যে এরকম, আমিও আমিও এক সময় লিখছি, মানে যখনটা এই বিষয়টা বুঝতাম না আর কি, যে ব্যয়ের সুযোগ আছে সেটাই সুযোগ ব্যয়। তো উদাহরণ দিছে এরকম, যে উদাহরণ দেওয়া লাগবে, উদাহরণ দিছে এরকম যে একটা জমি কিনলা তুমি, তাহলে এটা তোমার জন্য ব্যয়। তো এই ব্যয়টা করার জন্য তোমার একটা সুযোগ তৈরি হলো। কি সুযোগ তৈরি হলো? এই জমিটা ধরো 1 বছর পর যদি তুমি বিক্রি করতে চাও, ধরো 5 লক্ষ টাকাতে কিনছো, সেটা 1 বছর পর হয়ে গেছে 7 লক্ষ টাকা, বা জায়গার দাম তো কখনো ওইভাবে কমে না, বাড়বেই। তো এই যে ব্যয় করলাম আমি, জমি কিনলাম 5 লক্ষ টাকা দিয়ে, তাহলে আমার একটা ব্যয় হলো, এবং এই ব্যয় হওয়ার কারণে আমার একটা সুযোগ হলো। কি সুযোগ হলো? 2 বছর পরে আমি 2 লক্ষ টাকা লাভ করতে পারবো। এইভাবে সংজ্ঞা দিয়া উদাহরণ দিয়ে বুঝাই দিছে এটাই সুযোগ ব্যয়। কিন্তু আসলে এটা কি সুযোগ ব্যয়? না স্যার, সুযোগ ব্যয় না। সুযোগ ব্যয় মানে হচ্ছে তোমার আমরা একটা প্রকল্প গ্রহণের জন্য আরেকটা প্রকল্পের ছেড়ে দেব, ছেড়ে দেওয়া বা না নেওয়া, সেটাকে আমরা বলবো হচ্ছে সুযোগ ব্যয়। যেমন রীতি বললো যে আমি চকলেট খাবো, আইসক্রিম খাবো না, খাবো না। গরমের সময় কিন্তু আবার বলতো যে আমি আইসক্রিম খাবো, চকলেট খাবো না, চকলেট খাবো না। না স্যার, আমি গরমে তো চকলেটই খাবো। তোমাকে যদি এখন চকলেট বাংলাদেশি কিটক্যাট এনে দেওয়া হয় ডালডা মিশানো,
শক্ত শক্ত ওইগুলা তো খাই মনে হয় না খুব একটা মানে খাইতে ইচ্ছা করবে। এবং স্যার ইন্ডিয়ানটা খাওয়া লাগবে, ইন্ডিয়ানটা পাওয়া খুব কঠিন, আমরা যেগুলো খাই সেগুলো তো আসলে মানে পুরাই খাই হচ্ছে ওই যে বাংলাদেশি, আমার হচ্ছে তোমার ডালডার মিশ্রণ খাই। তো স্যার আব্বু ইন্ডিয়া থেকে আনছিল, হ্যাঁ ইন্ডিয়া তো জয়পুরহাট হিলি এইগুলা বর্ডারে গেলে আসলটা একটু মোটামুটি পাওয়া যায়। না আব্বু দুইবার ইন্ডিয়াতে গেছিল তো হাড়ের চিকিৎসার জন্য। দিও তোমার ওই যে বান্ধবী একটু আনে আনে টেনে দিও, সে চকলেট পছন্দ করে মানে ঠিক আছে স্যার দিবনি নেক্সট টাইমে, কি পছন্দ আইসক্রিম চকলেট এমনি এমনি চলে আসে স্যার হিলি থেকে বর্ডারে লাগাল, তাহলে আমাকেও একটু না দিও গো। আচ্ছা আমি আমার স্যারে পাঠিয়ে দিবনি, আমি চকলেট খাই না, খান খান আমি জানি খান, না না চকলেট আমি খাই না, মানে চকলেট খালি ওই যখন বার্থডে টার্থডে হয় তখনই মাংস কিনে খাই, আমি নিজে কোনোদিন। স্যার আপনার বার্থডে কবে? আমার বার্থডে যে কবে ভুলে গেছি স্যার, খাওয়াবে না দেখে ওই জন্য বলতেছে ভুলে গেছি। আসলেই বুঝতে পারছি, বার্থডে তোমাকে মানে আমার ব্যাপারটা হচ্ছে বার্থডে কে উইশ করলে আমার লজ্জা লাগে আর কি, যে বয়স বাড়লো বুড়া হলাম আর উইশ করে খুশি ব্যাপারটা কেন? এখন না তো আমার আব্বুর বার্থডে তো আমরা কেক কাটি, ওরে বাবা মানে পরবর্তীতে নেক্সট টাইমে আমরা যাব নি, সমস্যা নেই। হ্যাঁ আসো আমি নিজে কেক বানাই। আসলে কিন্তু আমাদের হচ্ছে বয়স মানে মৃত্যুর দিকে আগে যাচ্ছে, এটা আসলে খুশির ব্যাপার না, তারপরে আমরা খুশি হই। হ্যাঁ স্যার এটা একটু একটু স্ক্রিনশট দাও, চক্রবৃদ্ধি কাকে বলে আর বাট্টাকরণ কাকে বলে? পিসি স্যার আচ্ছা বাট্টাকরণ এটা সিজন স্যার সময় মনে হয় শেষ, হ্যাঁ শেষ আর 2 মিনিট আছে স্যার, আপনি ক্লাস শেষের দিনে ভালো হয়। হ্যাঁ সেই দিন তো তুমি আবার উল্টা পাল্টা কথা বলছিলা, যাই হোক ওইগুলা ফুটফাট করে বলবো না, স্যার চলে আসছে। কে আমি? হ্যাঁ কেন কই বললাম উল্টা পাল্টা স্যার? উল্টা পাল্টা আমি বুঝতে পারছিলাম ওই যে, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছি স্যার, ওই যে হিসাব বিজ্ঞান ভালো লাগে না ওটা বলছিলাম, তখন সামনে বাড়ি স্যার ছিল, বাড়ি স্যার ছিল, হ্যাঁ হ্যাঁ স্যার তো আমাকে মিউট করে দিয়েছিলেন, আমি তো আসলে মানে কিভাবে বলি যে চুপ করো, ওই জন্য মিউট করছে। আচ্ছা তারপরে তোমার হচ্ছে আচ্ছা এইগুলা দরকার নাই, কালকে আবার একটু আছে, কাল শেষ করে কাল আর মানে ক্লাস মনে হয় আর হবে না, নিলেও বাসা থেকে নিতে হবে, এই করোনা বাড়তেছে এখন এগুলা আসে আসে ঝামেলা, পজিটিভ হয়ে গেলে আবার সমস্যা আবার ঝামেলা। হ্যাঁ স্যার সবাইকে ঠান্ডা লাগতেছে, কাশি সর্দি সবারই হচ্ছে, জ্বর হচ্ছে মানে বেশ ভালো করে হচ্ছে, ঠান্ডা এমনিতেই মানে আমার প্রতিবার ঠান্ডা স্যার, যখন ঠান্ডা পড়ে গেছে স্যার, ঠান্ডা যখন যায় আমার ঠান্ডা লাগছে, শুরুর আর শেষের সময় আমার ঠান্ডা লাগে কাশি হয়, তো এবার তাও শুরু হয়নি, কবে যে শুরু হয় কাশি। সেটাই তো স্যার। কাল থেকে বাসায় নেবেন ক্লাস? কাল থেকে না এটা পরে জানাই দিবে, এখন আপাতত আমার ক্লাস থাকবে না হয়তো বা কালকে নেওয়ার পরে, কালকে ওখানে নিবো তারপর থেকে আর কি চেঞ্জ হবে সম্ভবত। ও ও আচ্ছা স্যার ঠিক আছে স্যার, বাসায় কি ল্যাপটপে ক্লাস নেবেন? ল্যাপটপ ফোন যখন যেটা পাবো, মানে বাসায় থাকলে ল্যাপটপে নিব আর বাসার বাইরে থাকলে ফোনে নিব, হ্যাঁ সমস্যা নেই নেওয়াদের কথা, আমরা তো ভ্রাম্যমান লোক সমস্যা নেই। তার সাথে মাথা জরিমানা করতেছে মাস্ক ছাড়া গেলে, হ্যাঁ মাস্ক তো তোমাদের বলছি মাস্কটা ইউজ করবা সব সময়, ইনশাআল্লাহ ভালো থাকবা, তো ঠিক আছে তাহলে থাকো, হ্যাঁ আবার দেখা হবে নি স্যার, ঠিক আছে কালকে দেখা হবে নি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সালাম নিচ্ছ? এই তুমি সালাম দাও কেন বেয়াদব, ওকে দুষ্টু দুষ্টু।